স্বজাতীয় ভক্ষণ। নদিয়ার শান্তিপুরে কালাজ সাপ উদ্ধারের সময় মুখ দিয়ে বেরিয়ে আসলো অপর একটি কালাজ। জনবহুল এলাকা থেকে উদ্ধার বিষধর কালাজ সাপ এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। বিষধর কালাজ সাপ উদ্ধার কার্যের সময় ঘটল বিরল ঘটনা, যা আগে কখনো সচরাচর দেখা যায়নি। বিষধর কালাজ সাপের মুখ দিয়ে বেরিয়ে এলো আরেকটি বিষধর কালাজ সাপ, যা দেখে এলাকার সাধারণ মানুষের চক্ষু চড়ক গাছ। এমনই চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল শান্তিপুর 2 নম্বর ওয়ার্ডের বাইগাছি পাড়া। সোমবার রাত্রি 10টা নাগাদ ওই এলাকায় একটি অত্যন্ত বিষধর কালাজ সাপ ঘোরাফেরা করতে দেখে বেশ কিছু স্থানীয় লোকজন। এরপরই আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। যদিও বন দপ্তরের কোনো রকম ফোন নাম্বার না থাকায় অবশেষে এলাকার লোকজন ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপ সাহাকে। ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপ সাহা। যথারীতি একটি নাদার নিচে ওই বিষধর কালাজ সাপটি আশ্রয় নিয়েছিল। অনুপম সাহা নাদাটি উল্টাতেই ঘটল বিরল ঘটনা। বিষধর কালাজ সাপটিকে উদ্ধার কার্যের সময় দেখা গেল ওই বিষধর কালাজ সাপের মুখ দিয়ে আরও একটি বিষধর কালাজ সাপ উগড়ে দেয়। এ বিষয়ে অনুপম সাহা জানান, সচরাচর এই ধরনের বিরল ঘটনা কখনো নজরে পড়েনি, তবে স্বজাতীয় ভক্ষণ করে থাকে যে সমস্ত প্রাণী তার মধ্যে কালাজও পড়ে। পাশাপাশি এলাকার লোকজনের চোখের সামনে এই বিরল ঘটনা ঘটার পরে ওই দুটি বিষধর কালাজ সাপ বেশ খানিকটা সময়ের চেষ্টার উদ্ধার করে বস্তাবন্দি করে অনুপম সাহা। বিষধর কালাজ সাপ দুটোকে উদ্ধার করার পরে বন দপ্তরের হাতে তুলে দেবে বলে জানান উদ্ধারকারী। যদিও বিগত দিনে শান্তিপুরের বিভিন্ন এলাকায় এই অত্যন্ত বিষধর কালাজ সাপের কামড়ে একাধিক ব্যক্তি সহ শিশুর মৃত্যু হয়েছে, যার কারণে এমনিতেই আতঙ্কে গোটা শান্তিপুরবাসী। এদিন আবারও অত্যন্ত বিষধর কালাজ সাপের বিরল ঘটনায় আতঙ্কে দানা বেঁধেছে অনেক। অনুপমবাবু, আজকে আজকে একটা কালাজ সাপ উদ্ধার করলেন, কিন্তু একটা অভিনব জিনিস দেখা গেল যে একটি কালাজ সাপ কিন্তু গিলে নিয়েছিল, তা আপনি তো উদ্ধার করতে এসেছিলেন, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, যে এলাকা থেকে সাপটা উদ্ধার হলো সেই এলাকাটা কালাজ প্রবণ এলাকা, কারণ এর আগেও আমি এই অঞ্চল থেকে কালাজ উদ্ধার করেছি। তো আমার কাছে খবর যায় একটি কালাজ সাপ আছে, তো এসে দেখি একটি কালাজ সাপ আরেকটা কালাজ সাপকে প্রায় খেয়ে ফেলেছে। আমি বড় কালাজটাকে ধরার পর আস্তে আস্তে সে তার মানে পেট থেকে ওই কালাজ সাপটাকে উগড়ে দিল এবং সেটা সম্ভবত মারা গেছে। তো এখান থেকে দুটো কালাজ সাপ উদ্ধার হলো। আচ্ছা, এই ধরনের মানে এই যে চিত্রটা দেখলাম যে একটি কালাজ সাপ আরেকটি কালাজ সাপকে গিলে নিয়েছে, তো এ কি সচরাচর দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, এটা দেখা যায়। এবং এটা সব থেকে বেশি দেখা যায় শাখামুটি সাপের ক্ষেত্রে, কারণ শাখামুটি সাপ অন্য সাপকে খেয়ে নেয়। শাখামুটি সাপ এটা একটা বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, সাপটি কতক্ষণের চেষ্টায় উদ্ধার করলেন? প্রায় 15-20 মিনিট। সাপটি উদ্ধার করলে এখন কি করবে? এখন এটাকে বাদুরপুর পলাশগাছি ফরেস্টে দিয়ে আসা হবে। আপনার নাম? অনুপম সাহা। নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।